প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সরকারি হাই স্কুল 2019 সালের নিয়োগ পরীক্ষার সেটের একটা অঙ্ক আপনাদেরকে দেখাবো। সূত্র ছাড়া শুধুমাত্র চিত্র দিয়ে কিভাবে করা যায় ভেন চিত্রের সাহায্যে। তো দেখুন, এখানে বলতেছে যে 700 জন লোকের একটি দলে 375 জন ইংরেজি ও 200 জন বাংলায় কথা বলে, উভয় ভাষায় কথা বলতে পারে এমন লোক সংখ্যা কত আপনাকে বের করতে হবে। তো আমি এটা যদি চিত্র দিয়ে দেখাই দিই আপনাদেরকে ভেন চিত্রের সাহায্যে, এরকম আমি একটা ঘরকে দিলাম আপনার, হচ্ছে ধরলাম এটা হচ্ছে আপনার 375 জন ইংরেজিতে কথা বলে, এটা আমি ইংরেজির সংখ্যা দিলাম, ইংলিশে কথা বলে এই যে ই অবলিক দিয়ে 375 জন দিলাম। ওকে, এবার আপনাকে বলছে যে 200 জন বাংলায় কথা বলে আর উভয় ভাষায় কথা বলতে পারে কতজন, এটা বের করতে হবে। তার মানে উভয় ভাষায় ভাষার একটা জায়গা থাকবে। ওকে, এই যে উভয় ভাষার জায়গাটাকে রাখলাম আমি, এই ঘরটা হচ্ছে আপনার উভয় ভাষার জায়গা, এই মাঝখানে একটা, তাহলে এই ঘরটা কি, দ্বিতীয় ঘরটা হচ্ছে আপনার বাংলায় কথা বলে এবং সেই সংখ্যাটা হচ্ছে কতজন, সেই সংখ্যাটা হচ্ছে আপনার 200 জন। এবার আমি আপনাদেরকে বলি, যদি বলে শুধু ইংরেজি তাহলে কিন্তু উভয়টা আসবে না, এটা কিন্তু উভয়, তাহলে শুধু ইংরেজি বললে কিন্তু আপনার, যদি আমি উভয়টাকে আমাদেরকে তো বের করতে বলছে, বলছে যে উভয় ভাষায় কথা বলতে পারে কতজন, আমি ধরে নিলাম এটা এক্স জন উভয় ভাষায় কথা বলতে পারে, তাহলে আমি যদি এই সাইজের ঘরের মানটা বলি, তাহলে এই পুরো ঘরটা মিলে কিন্তু 375 জন। তাহলে শুধু ফাঁকা ঘরটার মান কত হবে, এই সাইডেরটা 375 থেকে কিন্তু আপনার এই এক্সটাকে বাদ দিতে হবে। ওকে, এবং আপনি যদি এটা যোগ বিয়োগ ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু আপনার 375 হয়ে যায়। অনুরূপ ভাবে শুধু বাংলায় যদি আমি বলি, পুরো ঘরটার মান তো বাংলা, এখন আমি এক্সটাকে বাদ দিতে হবে আমার এইটুকু মান বের করার জন্য, তাহলে কি করতে হবে, এইটা সাইডের ঘরের মানটা হবে 200 - এক্স, এবং আমি যদি এটা যোগ বিয়োগ করি, এটা যদি পুরোটা প্লাস করে দিই, তাহলে এক্স উঠে যাবে এবং শুধু 200 থাকবে এই ঘরের মানটা। অর্থাৎ ওভারঅল আমি যদি বলি যে কতজন লোক আছে, কতজন লোক, 700 জন লোকের কথা বলতেছে না, তাহলে এখানে কিন্তু মূলত একটা দুইটা তিনটা, এই যে তিনটা পার্ট মিলে কিন্তু হচ্ছে আপনার 400। তাহলে প্রশ্ন মতে এই তিনটার যোগফল সমান হবে 400, এবং এখান থেকে আমরা যদি এক্স এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু উভয় ভাষায় কতজন কথা বলতে পারে আপনার জিনিসটা চলে আসবে। ওকে, তাহলে আমি একটা করে দেই, তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে, এই যে 375 - x + x, মানে এই যে তিনটা অংশ যে আছে এটার যোগফলটা আর কি, +200 - x, এই পুরাটার মান কিন্তু হবে আপনার 700 জন, মানে 700 জন লোক থেকে তোমরা তো তিনটা পার্টে ভাগ করা হয়েছে। এবার দেখেন আপনার -x এবং এই +x এখান থেকে বাদ দেওয়া যায়, পরের লাইনে আমি কি করতে পারি, দেখুন 375 এবং 200 যদি আমি যোগ করে দিই তাহলে এটা হয় আপনার 575, এবং -x আছে, -x ইকুয়াল টু কত হবে 400। এরপর লাইনে দেখুন, বা আমি যদি এক্সটাকে রেখে দেই, -x এখানে থাকলো, ডান পাশে দেখুন 400 আর 575 ডান পাশে গেলে কি হবে, -575 নেগেটিভ হয়ে যাবে। এরপর লাইনে দেখুন, বা -x = 575 থেকে 400 বাদ দিলে হয় আপনার -175। এবার দেখুন উভয় পাশ থেকে আমি মাইনাসটাকে বাদ দিতে পারি, তাহলে অতএব আমার এক্স এর মানটা কত আসতেছে, এক্স এর মান আসতেছে আপনার 175 বা 175। আমাকে যেটা বের করতে বলা হচ্ছে যে উভয় ভাষায় কথা বলতে পারে এমন লোকের সংখ্যা, দেখুন সেটা হচ্ছে 175, এবং এটা হচ্ছে আপনার এক্স এর মান, তাহলে আমি বলতে পারি আমার অ্যান্সার হবে আপনার গ। বন্ধুরা, এটা সূত্রের সাহায্যেও করা যায়, কিন্তু আমি মূলত মূল থিম অনুসারে এই ঘটনাটাকে দিলাম। আপনারা যদি এইভাবে চিত্র ভেন চিত্র যদি বুঝতে পারেন তাহলে দেখা যাবে আপনার যে কোনো টাইপের অঙ্ক আপনি ইজিলি কিন্তু করতে পারবেন এই ক্যালকুলেশনের জন্য। সূত্র ছাড়া যদি মেইনলি বুঝতে পারেন তাহলে দেখবেন যে আপনার খুব অল্প সময়ের মধ্যে করা সম্ভব। তো আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ভালো থাকবেন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।